আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা ছোট ছোট তিনটা কমেন্ট শিখব। এই কমেন্টগুলো আমরা দুই বা ততোধিক 3D অবজেক্টেই অ্যাপ্লাই করতে পারি। এই কমেন্টগুলো হচ্ছে ইউনিয়ন, সাবট্র্যাক্ট এবং ইন্টারসেক্ট। দুই বা ততোধিক 3D অবজেক্ট যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে তাহলে আমরা এই সব কমেন্টগুলো সেই অবজেক্টগুলোর উপর অ্যাপ্লাই করতে পারি। দুই বা ততোধিক 3D অবজেক্টকে কম্বাইন করে যদি আপনি একটা সিঙ্গেল অবজেক্টে পরিণত করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ইউনিয়ন কমেন্ট, এবং এই কমেন্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে UNI ইন্টার। আর কোন একটা 3D অবজেক্ট থেকে যদি আপনি দুই বা ততোধিক অবজেক্টকে রিমুভ করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে সাবট্র্যাক্ট কমেন্ট, এবং এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে SU ইন্টার। এবং দুই বা ততোধিক 3D অবজেক্টের যদি একটা কমন অংশ থাকে সেই অংশটাকে যদি আপনি রেখে বাকিগুলোকে রিমুভ করে দিতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ইন্টারসেক্ট কমেন্ট, এবং ইন্টারসেক্ট কমেন্টের কিবোর্ড শর্টকাট হচ্ছে IN ইন্টার। এইসব গুরুত্বপূর্ণ কমেন্টগুলোর ব্যবহার দেখতে হলে চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল পর্বে। ইউনিয়ন, সাবট্র্যাক্ট কিংবা ইন্টারসেক্ট কমেন্টগুলো পেতে হলে আপনাকে যেতে হবে হোম ট্যাবে। এই যে রয়েছে আমাদের হোম ট্যাব, এইখানে ক্লিক করবেন। তারপরে চলে আসবেন সলিড এডিটিং প্যানেলে। এই প্যানেলের বাম দিকের যে কলামটা এটাই হচ্ছে আমাদের সেই কমেন্টগুলোর অবস্থান, এইখানেই আপনি কমেন্টগুলো পেয়ে যাবেন। প্রথমে রয়েছে আমাদের ইউনিয়ন কমেন্ট, এরপরে রয়েছে আমাদের সাবট্র্যাক্ট কমেন্ট, এবং সব শেষে রয়েছে ইন্টারসেক্ট কমেন্ট। অথবা আপনাকে যেতে হবে হোমের পাশে রয়েছে সলিড ট্যাব, সেই সলিড ট্যাবে ক্লিক করবেন। তারপরে চলে যাবেন বুলিন প্যানেলে। বুলিন প্যানেলেই রয়েছে আমাদের সেই তিনটা কমান্ড। এই তিনটা কমান্ডকে মূলত আমাদের বলা হয় বুলিন অপারেশন। তো যাই হোক, বর্তমানে আমরা রয়েছি আমাদের টপ ভিউ এ, এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ওয়্যার ফ্রেম, এবং XY প্লেনের উপরে যে আমাদের গ্রাফটা থাকে সেটা হাইড হয়ে রয়েছে কারণ আমাদের গ্রিড ডিসপ্লেটা অফ হয়ে রয়েছে। এই তিনটি কমান্ড অ্যাপ্লাই করার জন্য আমার অবশ্যই 3D অবজেক্ট প্রয়োজন, আর 3D অবজেক্টের জন্য আমার অবশ্যই XY প্লেনের উপর একটা 2D অবজেক্ট প্রয়োজন। এই জন্য আমি টাইপ করলাম REC, তারপর ইন্টারপ্রেস করলে আমার রেক্টেঙ্গেল কমেন্টটি চালু হয়ে যাবে। তারপর আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। এরপর আমরা টাইপ করলাম C, তারপর ইন্টারপ্রেস করে আমি সার্কেল কমেন্টটি চালু করে এই কর্নারে আমি আর একটা সার্কেল ড্র করে নিলাম। স্পেস বাটনটা প্রেস করে আমি সার্কেল কমেন্টটা রিপিট করে আমি এই কর্নারে আরেকটা সার্কেল ড্র করে নিলাম একটু বড়। এবং এবার এই তিনটি অবজেক্টের কপি আমি ডান সাইডে করে নিচ্ছি। ওকে, XY প্লেনের উপর আমার যতটুকু ড্র করার আমি করে ফেলেছি। এবার আমাকে চলে যেতে হবে আমাদের সাউথ অ্যান্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউয়ে। এজন্য আমি চলে যাব আমাদের ভিউ কিউবে। ভিউ কিউবের যে হোম আইকনটা রয়েছে সেখানে যদি আমি ক্লিক করি তাহলে সম্পূর্ণ ভিউটা হয়ে যাবে সাউথ অ্যান্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউয়ে। এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ওয়্যার ফ্রেম, এটাকে আমরা করে নিলাম শেডস অফ গ্রে। এবং XY প্লেনের উপরে যে গ্রাফটা থাকে সেটা আমি এখানে ক্লিক করলেই চলে আসবে। আমরা হালকা একটু জুম ইন করে নিলাম। ইউনিয়ন, সাব ট্র্যাক্ট কিংবা ইন্টারসেক্ট কমেন্টগুলো আপনার অবশ্যই 3D অবজেক্টের উপরে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমি প্রথমে এক্সট্রুড কমেন্টটি অ্যাপ্লাই করব আমাদের এই 2D অবজেক্টগুলোর উপরে, তাহলেই আমরা 3D অবজেক্ট পেয়ে যাব। আমি টাইপ করলাম EXT, তারপরে ইন্টারপ্রেস করলেই এক্সট্রুড কমেন্টটি চালু হয়ে যাবে। তারপরে এই পিক বক্স দিয়ে প্রথমে এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করলাম। তারপরে ইন্টারপ্রেস করে আমাকে দিতে হবে হাইট। আমি হাইট দিলাম সাপোজ 0.2, তারপরে ইন্টারপ্রেস করলেই আমরা একটা 3D অবজেক্ট পেয়ে যাব। আবার স্পেস বাটনটা প্রেস করে আমি এক্সট্রুড কমেন্টটি রিপিট করলাম। তারপরে আমি এই ছোট সার্কেলটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে উপরে আমি হাইট দিলাম 0.15, তারপরে ইন্টারপ্রেস করলে আমরা আরেকটি 3D অবজেক্ট পেয়ে যাব। আবার স্পেস বাটনটা প্রেস করে আমি এক্সট্রুড কমেন্টটি আবার রিপিট করলাম, তাহলে আবার আমরা একটা পিক বক্স পেয়ে যাব। এবার এই পিক বক্স দিয়ে বড় যে সার্কেলটা রয়েছে সেটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে এবার আমরা হাইট দিলাম 0.3, তারপরে ইন্টারপ্রেস করলে আরেকটি 3D অবজেক্ট আমরা পেয়ে যাব। এবং এই তিনটি অবজেক্ট একে অপরের সাথে কানেক্টেড। ঠিক একইভাবে আমরা ডান সাইডেও এক্সট্রুড কমেন্টগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে সেটা দেখায় অনেকটা এইরকম। সেম হাইট ইনপুট করে আমি বাকি অবজেক্টগুলোতেও এক্সট্রুড কমেন্ট অ্যাপ্লাই করে নিয়েছি। আমি প্রথম যে অবজেক্টগুলো রয়েছে সেটা একটু জুম ইন করে নিলাম। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এটা একটা সিঙ্গেল অবজেক্ট এবং বাইরে থেকে সেটা বোঝা যাচ্ছে না, তবে এটা সিঙ্গেল কোনো অবজেক্ট নয়, এখানে তিনটা আলাদা আলাদা অবজেক্ট রয়েছে। এই অবজেক্টের উপরে যদি আমি কার্সরটা রাখি তাহলে শুধুমাত্র এই সিলিন্ডারটা হাইলাইট হচ্ছে, আবার যদি আমি এই অবজেক্টের উপরে কার্সরটা রাখি তাহলে এই বক্সটা হাইলাইট হচ্ছে, এবং এখন যদি আমি এই সিলিন্ডারের উপরে
400টা রাখি তাহলে এই অবজেক্টটা হাইলাইট হচ্ছে তার মানেই হচ্ছে এটা সিঙ্গেল কোনো অবজেক্ট নয় এবং আমি যদি কোনো একটা অবজেক্টের উপরে ক্লিক করি তাহলে এখানে অপশন চলে আসবে কোনটাকে সিলেক্ট করব আমি যদি এখানে ক্লিক করি তাহলে শুধুমাত্র এই অবজেক্টটা সিলেক্ট হবে তার মানেই হচ্ছে যে এখানে তিনটা আলাদা আলাদা অবজেক্ট রয়েছে এটা কোনো সিঙ্গেল অবজেক্ট নয় আমরা যদি আমাদের ভিজুয়াল স্টাইলটা করে নেই এক্সরে তাহলে আমরা কার্সর বাদ দিয়ে বাইরে থেকে দেখেই বুঝতে পারবো যে এই তিনটা অবজেক্ট আলাদা আলাদা অবজেক্ট এইবার এই তিনটা আলাদা আলাদা অবজেক্টের উপরে যদি আমি ইউনিয়ন কমেন্টটি অ্যাপ্লাই করি তাহলে এই তিনটা অবজেক্ট একটা সিঙ্গেল অবজেক্টে পরিণত হবে এবং এদের মধ্যে যে অতিরিক্ত অংশগুলো রয়েছে এগুলো রিমুভ হয়ে যাবে মোট কথা এটার কোনো আলাদা অবজেক্ট থাকবে না এটা একটা সলিড 3D অবজেক্ট হয়ে যাবে ইউনিয়ন কমেন্টটির জন্য আপনি এখানে যেতে পারেন এখান থেকে ক্লিক করে ইউনিয়ন কমেন্টটি অন করতে পারেন অথবা আমি কিবোর্ডে টাইপ করলাম UNI তারপরে এন্টার প্রেস করলেই আমার ইউনিয়ন কমেন্টটি অন হয়ে যাবে এবং একটা পিক বক্স আমরা পেয়ে যাব এই পিক বক্স দিয়ে আমার সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে আমি প্রথমে আমার এই সিলিন্ডারটাকে সিলেক্ট করলাম তারপরে এই বক্সটাকে সিলেক্ট করে এই সিলিন্ডারটাকে সিলেক্ট করলাম তারপরে এন্টার প্রেস করলে আমার সিলেকশন কনফার্ম হয়ে যাবে এবং সাথে সাথে আমার সেই তিনটি অবজেক্ট একটা সিঙ্গেল অবজেক্টে কনভার্ট হয়ে যাবে এবং সেটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা সিঙ্গেল অবজেক্ট এখন যদি আমি এই অবজেক্টের উপরে কার্সরটা রাখি তাহলে পুরো 3D অবজেক্টটাই হাইলাইট হয়ে যাচ্ছে কিংবা এই অবজেক্টের উপরে যদি একটা ক্লিক করি তাহলে পুরো 3D অবজেক্টটাই সিলেক্ট হয়ে যাচ্ছে এই ছিল আমাদের ইউনিয়ন কমান্ড এর পরে রয়েছে আমাদের সাবট্রাক্ট কমান্ড একইভাবে এখানেও আমাদের তিনটা আলাদা আলাদা 3D অবজেক্ট রয়েছে বড় যে রেক্টেঙ্গুলার অবজেক্টটা রয়েছে এটার মধ্যে দুইটা আমাদের সার্কুলার অবজেক্ট ঢুকে গিয়েছে বাইরে থেকে অনুরূপভাবে আমরা এটাও বলতে পারি যে এই সার্কুলার অবজেক্টের মধ্যে রেক্টেঙ্গুলারের কিছু অংশ ভেতরে ঢুকে গিয়েছে কিংবা এই সিলিন্ডারের মধ্যে এই রেক্টেঙ্গুলার কিছু অংশ ভেতরে ঢুকে গিয়েছে তা যাই হোক আপনার কাছে যেটা অপ্রয়োজনীয় মনে হবে সেটাকে আপনি এই সাবট্রাক্ট কমান্ডের মাধ্যমে রিমুভ করতে পারেন এজন্য আপনাকে এই জায়গায় চলে যেতে হবে এখানে রয়েছে আমাদের সাবট্রাক্ট কমান্ড অথবা আপনি কিবোর্ডে টাইপ করতে পারেন SU তারপর এন্টার প্রেস করলেই আপনার সাবট্রাক্ট কমান্ডটি অন হয়ে যাবে এবং আপনাকে একটা পিক বক্স দেয়া হবে ইউনিয়নের ক্ষেত্রে অবজেক্ট সিলেকশন কোনটার পর কোনটা করব সেটা গুরুত্বপূর্ণ না হলেও সাবট্রাক্ট কমান্ডের ক্ষেত্রে অবজেক্ট সিলেকশনের অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ আপনি যে অবজেক্টটাকে রাখবেন সেই অবজেক্টটাকে প্রথমে সিলেক্ট করতে হবে এবং যে অবজেক্ট কিংবা অবজেক্টগুলোকে আপনি মূল অবজেক্ট থেকে রিমুভ করতে চান সেগুলোকে পরে সিলেক্ট করতে হবে প্রথমে আমি আমার রেক্টেঙ্গুলার বক্সটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করলে আমার মেইন অবজেক্ট সিলেকশন কনফার্ম হবে এবার আমি চাচ্ছি এই রেক্টেঙ্গুলার অংশে কোনো প্রকার সিলিন্ডার অংশ থাকবে না তাহলে আমাকে এই সিলিন্ডারটাকে সিলেক্ট করতে হবে তারপরে এন্টার প্রেস করলেই সেই সিলিন্ডারটা এখান থেকে রিমুভ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমি কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি শুধু দুইটা অবজেক্টই নয় আপনি দুই বা ততোধিক অবজেক্টের ক্ষেত্রেও সাবট্রাক্ট কমান্ডটি ব্যবহার করতে পারবেন এজন্য প্রথমে আপনাকে সাবট্রাক্ট কমান্ডটি চালু করে নিতে হবে আমি টাইপ করলাম SU তারপরে এন্টার প্রেস করে সেটা করে নিলাম তারপরে আমার মেইন যে অবজেক্টটা সেটাকে প্রথমে সিলেক্ট করে এন্টার প্রেস করে সেটা কনফার্ম করলাম এবার আমি দুইটা অবজেক্ট সিলেক্ট করব এইটা এবং এইটা এজন্য আমি প্রথমে এইখানে ক্লিক করলাম এখনো আমি এন্টার প্রেস করিনি তারপরে আমি এইটাকে সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি তাহলে এই অংশ থেকে বাকি যে সার্কুলার অংশগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে যাবে আমি কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি এবার আমি আমার এই সিলিন্ডারটাকে মেইন অবজেক্ট হিসেবে রেখে বাকি অংশগুলোকে রিমুভ করে দিতে চাচ্ছি এর জন্য প্রথমে আমাকে সাবট্রাক্ট কমান্ডটি অন করতে হবে এখান থেকে তারপরে প্রথমে এই অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করব তারপরে আমি এই রেক্টেঙ্গুলার বক্সটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করলে সেই অংশটুকু রিমুভ হয়ে যাবে এবং বাকি থাকবে শুধু এই অংশটুকু এই ছিল আমাদের সাবট্রাক্ট কমান্ড এরপরে রয়েছে আমাদের ইন্টারসেক্ট কমান্ড ইন্টারসেক্ট মানেই হচ্ছে কমন অংশ আপনার যদি দুই বা ততোধিক অবজেক্টের মধ্যে কমন কোনো অংশ থাকে সেটাকে রেখে বাকি অংশগুলোকে যদি আপনি রিমুভ করে দিতে চান তাহলে আপনি ইন্টারসেক্ট অপশনটি ব্যবহার করবেন এইখানে তিনটা অবজেক্ট রয়েছে তবে তিনটা অবজেক্টের মধ্যে কমন কোনো অংশ নেই তবে এই রেক্টেঙ্গুলার বক্সের সাথে যদি আমি এই সার্কুলার অবজেক্টটা কনসিডারে আনি তাহলে এই দুটি অবজেক্টের মধ্যে আমার কমন অংশ হচ্ছে এইটুকু অথবা এই রেক্টেঙ্গুলার বক্সের সাথে যদি আমি এই সিলিন্ডারটাকে কনসিডারে নিয়ে আসি
তাহলে এদের মধ্যে কমন অংশ হবে এই নিচের অংশটুকু এই অংশটুকু এখন আমি যদি এই কমন অংশটুকু রেখে বাকি অংশগুলো রিমুভ করে দিতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে ইন্টারসেক্ট অপশন এর জন্য প্রথমে আমাকে যেতে হবে এই জায়গায় এখান থেকে আমি সেই ইন্টারসেক্ট কমেন্টটি অন করতে পারি অথবা আমাকে টাইপ করতে হবে আইএন তারপর এন্টার প্রেস করলে ইন্টারসেক্ট কমেন্টটি অন হয়ে যাবে তারপরে সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে যাদের মধ্যে কমন অংশ রয়েছে আমি প্রথমে এই সিলিন্ডারটাকে সিলেক্ট করলাম তারপর এই রেকটেঙ্গুলার বক্সটাকে সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন যে এদের কমন অংশ যেটুকু ছিল সেটুকু থেকে বাকি অংশ গুলো রিমুভ হয়ে গেছে আমি কন্ট্রোল জেড করে নিলাম এবার যদি আমি এই নিচের সিলিন্ডার এবং রেকটেঙ্গুলার বক্সের যে কমন অংশ রয়েছে এই অংশটুকু রেখে বাকি অংশগুলোকে রিমুভ করে দিতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে আইএন তারপরে এন্টার প্রেস করলেই আমার ইন্টারসেক্ট কমেন্টটি চালু হয়ে যাবে তারপরে আমাকে প্রথমে এই সিলিন্ডারটাকে সিলেক্ট করব তারপরে এই রেকটেঙ্গুলার বক্সটাকে সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি তাহলে এদের কমন যে অংশটুকু সেটা আমরা পেয়ে যাব আমরা আবার কন্ট্রোল জেড করে নিলাম একটু মনোযোগ সহকারে যদি আপনি দেখেন তাহলে বলুন তো যে এই তিনটা অবজেক্টের মধ্যে কি কোনো কমন অংশ রয়েছে এই তিনটি থ্রি ডি অবজেক্টের মধ্যে কোনো প্রকার কমন অংশ নেই দুটি অবজেক্টের মধ্যে রয়েছে তবে তিনটা অবজেক্টের মধ্যে কোনো প্রকার কমন অংশ নেই এই তিনটা অবজেক্টের উপরে যদি আমি ইন্টারসেক্ট কমেন্টটি অন করি তাহলে এখান থেকে সেটা করে নিলাম তারপরে আমি যদি সেই তিনটা অবজেক্টকে সিলেক্ট করে প্রেস করি তাহলে কিছুই থাকবে না সবগুলো অবজেক্ট রিমুভ হয়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।